লক্ষীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, সেই সাথে হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। এডিস মশার উৎপত্তিতে অপরিচ্ছন্ন শহর, যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ ও অসচেতনতাকেই দায়ী করছে সচেতন মহল। ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, সেবা দিতে এখন হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। রোগীর চাপে এখানে ডায়রিয়া বিভাগেও দুটি ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকাসহ গ্রাম অঞ্চলেও মশা নিধনে নেওয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। বিভিন্ন ওয়ার্ডের ড্রেন ও রহমতখালীর দুপারে ময়লা আবর্জনা ও পচা পানি জমে থাকায় এডিস মশার বিস্তার ঘটছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ করেন পৌর বাসিন্দারা। বাহিরে যে ডোবা নালা ভরে আছে, পানি জমে আছে, সেখানে তো আমাদের ডেঙ্গু মশা প্রতিনিয়ত বাড়ছে। মশা অপুরন্ত আছে, কিন্তু আমরা কোনো ওষুধ পাইতেছি না। প্রতিদিন প্রায় দুই থেকে তিনজন শিশু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। চলতি মাসে আমাদের ওয়ার্ডে প্রায় 10 জন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে। এদিকে ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখাসহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। যেসব জায়গায় তিন দিনের বেশি পানি জমা থাকে, সে অনেক সময় ফুলের টব, বিভিন্ন পাত্র, নারকেলের খোসা, এগুলোর মধ্যে পানি জমে থাকে এবং সেখানে এডিস মশা জন্মগ্রহণ করে থাকে এবং বংশবৃদ্ধি করে থাকে, এগুলোকে আমাদের ধ্বংস করতে হবে। পাশাপাশি আমাদের বিশেষ করে ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। পৌর মেয়র জানান, মশা প্রতিরোধে হাসপাতাল ও পৌর এলাকার ওষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। মানুষকে সচেতন করছি যে আপনারা যে যেভাবে করলে যে ডেঙ্গুর লাভাগুলি উৎপাদন হবে না, সেই কাজগুলি যেন করে। আমরা সেভাবে আমরা আমাদের পৌরসভা স্বাস্থ্য শাখা এবং আমাদের কাউন্সিলর সহ আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, কাজগুলি আমাদের চলমান আছে। মানুষকে সচেতন করতে মাইকিং সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান পৌর মেয়র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।